পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও বনগা মহকুমা ছিল বাংলাদেশের ভেতর সেই বছরে 18 আগস্ট ভারতবর্ষের অধীনে আসে বনগা সেই কারণে 18 আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় মহকুমা আদালতে আগস্ট স্বাধীনতা দিবস পালন বনগা মহকুমাতে এদিন বনগা মহকুমা আদালতের আইনজীবীরা পালন করলেন স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন মিষ্টিমুখ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বনগা আদালত চত্বরে স্বাধীনতা দিবস পালন করা হয় এদিন জানা গেছে উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেও বনগা মহকুমার একটি বিস্তীর্ণ অংশ রয়ে যায় পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশের ভেতর ফলে সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কোনো জাতীয় পতাকা উত্তোলন হয়নি বনগা মহকুমাতে পরবর্তীকালে ব্রিটিশ সরকার মানে সঙ্গে মিলিত করে ইন্ডিয়া ঘোষণা এরপর সে বছরই আঠারোই আগস্ট মধ্যরাতে স্থানীয় মানুষেরা জানতে পারেন দেশভাগের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে এবং বনগা মহকুমা ভারতের অন্তর্ভুক্তি হয়েছে সেদিন রাতেই স্থানীয় মানুষেরা একত্রিত হন তৎকালীন ট্রেজারির সামনে উত্তোলন করেন স্বাধীন ভারতের প্রথম তেরঙা পতাকা উনিশশো সালে আঠেরোই আগস্ট পর্যন্ত আমরা পূর্ব পাকিস্তানের মধ্যে ছিলাম বিশেষ করে বনগাঁ মহকুমার মানুষ এখানে প্রত্যেকটা জায়গায় পূর্ব পাকিস্তানের পতাকা টানানো ছিল যে উনিশশো আটচল্লিশ সালে আঠেরোই আগস্ট আমাদের সেই পূর্ব পাকিস্তানের পতাকা নামিয়ে ভারতবর্ষের তেরঙ্গা পতাকা উঠেছিল সেই দিনটা স্মরণে আমরা এই অনুষ্ঠানটা পালন করে আসছি সেদিনের স্মৃতি ধরে রাখতেই প্রতি বছর পনেরোই আগস্টের পাশাপাশি আঠেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় বনগাতে জানা গেছে বনগার মতো নদিয়া জেলেও আঠেরোই আগস্ট অন্তর্ভুক্তি হয় ভারতের সে কারণে প্রতি বছর পনেরোই আগস্টের পাশাপাশি আঠেরোই আগস্ট দিনটিকেও স্বাধীনতা দিবস হিসাবেই পালন করেন নদিয়াবাসী উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যখন ভারতবর্ষের সার্বভৌমের নদীয় অন্তর্ভুক্ত হয়নি সেই দিন আমাদের জন্ম হয়নি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা ইতিহাস বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে আঠেরো তারিখ নবিয়া জেলায় সকালে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয় উনিশশো সালের সতেরোই আগস্ট ঘোষিত হয় যে নদীয়া আমার স্বাধীনতা অন্তর্ভুক্ত হল সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ রেখে নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির তরফ থেকে স্বাধীন যখন ভারতবর্ষের স্বাধীন হয় তখন আমার বয়স দশ বছর আজকে যে পতাকা উত্তোলন করলাম এই পতাকা আমাদের তখন দেখা হয়নি বা উত্তোলন করার সুযোগ এখন সেরত পেয়েছি রিপোর্ট বনগা ও নদিয়া।